নিম্নচাপ জনিত অতি ভারী বর্ষণে সদর মহকুমাধীন একাধিক নিম্নাঞ্চলগুলি প্লাবিত হয়ে পড়েছে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে জনজীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়ে। গভীর রাত থেকে রাজধানী সংলগ্ন হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পেতে শুরু করায় নদীর তীরবর্তী এলাকাগুলির মানুষজন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে শুরু করেন। খবর পেয়ে প্রায় সাথে সাথে মাঠে নেমে পড়েন সদর মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসন। কোনো কোনো এলাকায় রাত থেকে শুরু হয় উদ্ধার কাজ। সকালে উদ্ধার কাজে হাত লাগান এসটিআরএফ, আগরতলা পৌর নিগম এবং টিএসআরএর সেকেন্ড ব্যাটালিয়নের জওয়ানরা। এদিন বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমা শাসক মানিকলাল দাস জানান, অতি বর্ষণে হাওড়া নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মানুষজনদের উদ্ধারের কাজে মাঠে নেমেছেন এসটিআরএফ, আগরতলা পৌর নিগম, জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের কর্মীরা। তাদের সাথে রয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। সদর মহকুমা শাসক আরও জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত 19টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এতে আশ্রয় নিয়েছেন প্রায় 2200 জন মানুষ। ত্রাণ শিবিরের আশ্রিতদের জন্য খাবার থেকে শুরু করে পানীয় জল ও অন্যান্য পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। শিশুদের জন্য গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে। অতিবৃষ্টির কারণে আমাদের ফ্লাড হয়েছে। আমাদের হাওড়া রিভার ব্যাংকের যে সব বস্তি আছে ওখানে ফ্লাড হয়েছে, এবং আমাদের এসডিআরএফ থেকে শুরু করে এএমসি, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, সবাই আমরা একযোগে কাজ করছি। ইভেন লোকাল ভলেন্টিয়ার্স, পিআরআই মেম্বার যারা আছেন, সবাই একযোগে কাজ করছে। আমরা সফার 19 শেল্টার হাউস আমরা ওপেন করতে হয়েছে, এবং উইথ পপুলেশন প্রায় আপনার 2200 মতো এখনও পর্যন্ত আছেন, ওইখানে শেল্টার নিয়েছেন। এবং ওনাদের বেসিক লজিস্টিক যা আছে আমরা সব প্রোভাইড করছি। বেবিদের জন্য মিল্ক পাউডারও আমরা প্রোভাইড করছি, কুক ফুড সবাইকে প্রোভাইড করা হচ্ছে, খাওয়ার জল আমরা সবাইকে দিচ্ছি। এবং আমাদের টিম এখনও ফিল্ডে আছে, এসডিআরএফ টিম যারা টিএসআর সেকেন্ড ব্যাটালিয়ন অপারেট করে আমাদের সাব ডিভিশনে, ওনারাও বুট রেস্কিউ বুট নিয়ে আছেন। এবং আমাদের প্রশাসন ওনাদের সঙ্গে, এফেক্টেড পিপলের সঙ্গেও খুব ক্লোজলি আমরা আছি এবং মনিটর করি যাতে কারো কোনো সমস্যা না হয়। সদর মহকুমার শাসক আরও জানান, মঙ্গলবার দুপুরের পর থেকে হাওড়া নদীর জলস্তর কমতে শুরু করেছে। বৃষ্টিপাত না হলে বিকেলের মধ্যে জলস্তর অনেকটাই কমে যাবে। তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্গতদের উদ্ধারের জন্য 6টি বোট নামানো হয়েছে, আরও 2টি বোট স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।